আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে এই সুন্দর হাতের কাজটা করেছি, আর এই ফুলটাতে আপনাদেরকে আমি করে দেখাবো। তো প্রথমে ফ্রেমটা লাগিয়ে এখন আমি কাজটা শুরু করছি। প্রথমেই আমি পাতাগুলা নিয়ে নিচ্ছি ফিশবোন স্টিচ দিয়ে। ফিশবোন স্টিচ হচ্ছে প্রথমেই একটা ফুল তুলে তারপরে দুই সাইড থেকে শুধু ফুল তুলে তুলে কাজটা করলেই অনেক বেশি সুন্দর হয়। আর ফিশবোন স্টিচ দিয়ে পাতা করলে পাতার শেপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ পাতার কাজটা ফিশবোন স্টিচ দিয়েই করি। এভাবেই আমি এখানে এই জামাতে যতগুলা পাতা আছে আমি সবগুলো একই নিয়মে নিব। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। মাঝে মাঝে সুতা এভাবে আটকে গেলে একটু সুই দিয়ে টেনে লম্বা করে আবার টান দিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আমি একটা পাতা নেওয়া হয়ে গেল, এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পাতা দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমার দ্বিতীয় পাতাটাও নেওয়া হয়ে গেল, এখন আমি আরেকটা পাতা আপনাদেরকে নিয়ে দেখিয়ে দেব। খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, আর আপনারা একটু আমার কাজটা খেয়াল করবেন তাহলে আপনারাও খুব সহজেই নিতে পারবেন। প্রথমেই একটা ছোটো করে ফুল তুলবেন, তোলার পরে দুই সাইড থেকে ফুল তুলে তুলে গেলেই অনেক সুন্দর একটা পাতা হয়ে যাবে। আর সুতা টানার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে, বেশি জোরেও টানা যাবে না আবার বেশি আস্তেও টানা যাবে না। এভাবেই আমি পাতার কাজটা কমপ্লিট করব। আমি সবগুলো পাতা অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমার সবগুলো পাতা নেওয়া হয়ে গেছে, এখন আমি মাঝখানে যে বড় ফুল আছে ফুলটা নেব। এখানে আমি গোলাপি কালার সুতা দিয়ে ফুলটা নিচ্ছি। এই সেলাইটাকে অনেকেই অনেক নামে বলে, কেউ বলে চিরুনি সেলাই, তো যাই যেটাই বলুক সেলাই তো সেলাই। তো এখন আমি ফুলটা তুলব, আর এই সুতাটা মানে পেঁচের মতো করে আটকিয়ে দিলেই খুবই সুন্দর হয়ে যাবে ডিজাইনটা। তো একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলেই আপনারাও খুব সহজে এভাবে নিতে পারবেন। এই জামার ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে অন্য এক ভিডিওতে আছে, যদি কেউ চান তাহলে দেখে নিতে পারেন। অনেকেই আছে যে ড্রয়িং দিলে আবার সেলাইটাও দেখতে চান, তার জন্যই সেলাই ভিডিওটাও করে ফেললাম। খুবই সহজ, আর খুবই সহজ আর সিম্পলের মধ্যে কাজটা করেছি। একবার দেখলেই পারবেন, শুধু একটা পেজ দিয়ে কাজটা করলেই সুন্দর মতো ফুলটা হয়ে যাবে। আর বর্তমানে কিন্তু এই সেলাইটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। তো আমার নেওয়া হয়ে গেল, এখন আমি মাঝখানে গিট সেলাই দিব। গিট সেলাই আমি এখানে পাঁচটা করে পেজ দিয়ে দিচ্ছি। সবগুলা পেজ সমান করে দিলে সবগুলা গিট দেখতে সমান হবে, অনেক দেখতে সুন্দর হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন গিট দিবেন সবগুলা গুনে গুনে দিবেন, তাহলে দেখতে সমান হবে। তো আমার গিট দেওয়া শেষ হয়ে গেল, এখন আমি দ্বিতীয় লেয়ারের কাজটা করব। ফুলের যে দ্বিতীয় লেয়ার সেই কাজটা করব। আমি একই নিয়মে প্রথম যেভাবে কাজটা করেছি প্রথম লেয়ারের কাজটা, একইভাবে আমি দ্বিতীয় লেয়ারের কাজটাও করব। প্রথমেই সুইটা তুলে একটা মানে নর্মাল যে ভরাট সেলাইগুলো আছে ওইভাবেই সেলাইটা হবে, শুধু একটা প্যাচ মানে সুয়ের মাথায় একটা প্যাচ দিয়ে দিলেই খুবই সুন্দরভাবে ফুলের শেপটা হয়ে যাবে। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তো খুব সহজেই কিন্তু এভাবে কাজটা করে নিতে পারেন। কেউ যদি চান প্রথম লেয়ার এই কাজটা কমপ্লিট করতে পারেন, আমি যেহেতু একটু বড় করে ফুলটা দিচ্ছি তার জন্যই আমি একটু দুই লেয়ারে কাজটা করলাম। দেখুন কাজটা কতটা সুন্দর হয়েছে। এই জামার কাজ কমপ্লিট হলে তারপরে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।